নমস্কার বন্ধুরা আইকিউ কিউ হান্ড্রেড এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত পরিবেশ বিজ্ঞানের এইটা সেট ফাইভ এর আগে চারটে সেট দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও ফার্স্ট কোশ্চেন সাধারণ সাধারণত উদ্ভিদের কোন অংশ বায়ু দূষণ ঘটায় অপশান এ পাতা অপশান বি ফুল অপশান সি কাণ্ড অপশান ডি পরাক রেণু সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি পরাক রেনু গ্রিন বেল্ট বলতে বোঝায় অপশান এ পার্কে গাছের শাড়ি অপশান বি রাস্তার দুধারে গাছের শাড়ি অপশান সি রাস্তার ধারা বৃক্ষচ্ছেদন অপশান ডি বনাঞ্চলে বৃদ্ধি তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান বি রাস্তার দুধারে গাছের সারি এটা হচ্ছে গ্রিন বেল্ট বোঝায় ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে সবচেয়ে শক্তিশালী অপশান এ পি তরঙ্গ অপশান বি এস তরঙ্গ অপশান সি ওয়াই তরঙ্গ অপশান ডি এক্স এক্স তরঙ্গ তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ পি তরঙ্গ ভূমিকম্পের তরঙ্গ বলতে তিনটে বোঝায় একটা হচ্ছে পি তরঙ্গ একটা হচ্ছে এস তরঙ্গ একটা হচ্ছে এল তরঙ্গ এই তিনটে হচ্ছে তরঙ্গ বোঝায় আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন ধাতু ইটাই ইটাই রোগের জন্য দায়ী অপশান এ সিসা অপশান বি ক্যাটমিয়াম অপশান সি পারত অপশান ডি তামা সঠিক অ্যান্সার কী হবে অপশান বি ক্যাটমিয়াম এই ইটাই ইটাই রোগের জন্য হাড়ে তীব্র ব্যথা হয় আর হাড়ে ব্যথা হয় আর এই রোগটি প্রথম দেখা গিয়েছিল কোথায় জাপানে জাপানে এই রোগটি প্রথম দেখা গিয়েছিল আর এই ক্যাটমিয়ামের সংকেত হচ্ছে সিডি নিচের কোনটি পঁচা ডিমের গন্ধযুক্ত অপশান এ এইচ টু এস অপশান বি এইচ টু এস ও ফোর অপশান সি এইচ এন ও থ্রি অপশান ডি কে CLO3 ও থ্রি তাহলে সঠিক आंसर কী হবে অপশান এ এইচ টু এস এইচ টু এস হচ্ছে সঠিক आंसर এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড পশ্চিমবঙ্গের খড়া প্রধান জেলা হল অপশন এ বীরভূম অপশন বি পুরুলিয়া অপশন সি পূর্ব মেদিনীপুর অপশান ডি হুগলি তাহলে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি পুরুলিয়া পুরুলিয়া হচ্ছে সঠিক অ্যান্সার পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের খড় প্রধান জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গের রাজ্য পশুটি হল অপশান এ মেছো বিড়াল অপশান বি মাছরাঙা অপশান সি ছাতিম অপশান ডি শিউলি তোমাদের জন্য ইচ্ছা করেই এরকম অপশানে রেখেছি যাতে একটা কোশ্চেনে সব কভার হয়ে যায় তাহলে তোমরা বুঝতে পারছ রাজ্য পশু বলেছে তাহলে এটার অ্যান্সার হবে অপশান এ মেছো বিড়াল মেছো বিড়াল হচ্ছে ফিশিং ক্যাট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু এবার পশ্চিমবঙ্গের রাজ্য পাখিটি হলো মাছরাঙা মাছরাঙা হচ্ছে রাজ্য পাখি আর যদি রাজ্য গাছ বলে পশ্চিমবঙ্গের রাজ গাছ সেটা হচ্ছে ছাতিম ডেবিল ট্রি আর হচ্ছে যদি বলে ফুল রাজ্য ফুল তাহলে হচ্ছে শিউলি নাইট ফ্লাওয়ার জাসমিন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল নিচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে অপশান এ নদিয়া, অপশান বি কলকাতা অপশান সি হাওড়া অপশান ডি ঝাড়গ্রাম তাহলে সঠিক আনসার কী অপশানেই নদীয়া নদীর ওপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের পাঁচটা জেলার উপর দিয়ে কর্তি রেখা গেছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান আর হচ্ছে নদীয়া এই পাঁচটা জেলার ওপর দিয়ে কর্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের জেলার উপর দিয়ে সর্বাধিক জীব বৈচিত্র্য নিচের কোন অঞ্চলে দেখা যায় অপশান এ সাবানা অঞ্চলে অপশান বি নাতিশীতোষ্ণ অঞ্চলে অপশান সি মরু অঞ্চলে অপশান ডি নিরক্ষীয় অঞ্চলে সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি নিরক্ষীয় অঞ্চলে ভূমিক্ষয় প্রধান কারণ হল অপশান এ অধিক বৃষ্টিপাত অপশান বি ভূমির জমির ওপর অধিক চাপ অপশান সি অধিক বায়ুপ্রবাহ অপশান ডি ওপরের সবকটি তাহলে সঠিক অ্যান্সার কী হবে ওপরের সব এই তিনটেই হচ্ছে ঠিক ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ অপশান এ পেট্রোলিয়াম অপশান বি প্রাকৃতিক গ্যাস অপশান সি সূর্যরশ্মি রশ্মি ডি কয়লা নবীকরণযোগ্য মানে যেটার শক্তি ফোড়ায় না সেটা হচ্ছে নবীকরণযোগ্য সঠিক অ্যান্সার অপশান সি সূর্যরশ্মি আর এইগুলো হচ্ছে ইউজ করলে ফুরিয়ে যায় ভারতে কোন রাজ্য সব থেকে বেশি সৌরশক্তি ব্যবহার করে অপশান এ রাজস্থান অপশন বি কর্ণাটক অপশান সি বিহার অপশান ডি তামিলনাড়ু তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ রাজস্থান রাজস্থান সব থেকে বেশি সৌরশক্তি ব্যবহার করে পে পেট্রোলিয়ামকে তার গুরুত্বের জন্য কি বলা হয় অপশান এ তরল সোনা অপশান বি কালো সোনা অপশান সি কালো হিরে অপশান ডি গলানো সোনা সঠিক অ্যান্সার কী হবে অপশান এ তরল সোনা পেট্রোলিয়ামকে সোনা বলে আর কয়লাকে হচ্ছে হিরে বলে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে কালোহিরে কোন শক্তি সাদা কয়লা নামে পরিচিত অপশন এ তাপবিদ্যুৎ অপশান বি জলবিদ্যুৎ অপশান সি পারমাণিক বিদ্যুৎ অপশান ডি জৈব গ্যাস সঠিক অ্যান্সার কী হবে অপশান বি জলবিদ্যুৎ পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল হল অপশান এ থোরিয়াম অপশান বি রেডিয়াম অপশান সি ইউরোনিয়াম অপশান বি অপশান ডি পটাশিয়াম সঠিক অ্যান্সার কী হবে অপশান সি ইউরোনিয়াম পারমাণবিক শক্তি প্রধান কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম ভারতে সবথেকে বেশি কাঁচামাল এই সব থেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় হচ্ছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় তোমাদের জন্য একটা কোশ্চেন আছে তোমরা যদি পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটি সবচেয়ে স্থিতিশীল বস্তুত বাস্তুতন্ত্র মোস্ট স্টেবেল ইকোসিস্টেম অপশান এ মরুভূমি অপশান বি পর্বত অপশন সি মহাসাগর অপশন ডি বনজঙ্গল তোমরা যদি পারো তাহলে কমেন্ট করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ